Ready. Last three science তোমাদের টপিক চলছে লিভিং এন্ড নন লিভিং থিংস মানে জীবিত এবং অজীবিত বস্তু অথবা জিনিস তো আজকে তোমাদের হবে এটা পেজ নাম্বার 8 থেকে 9 পর্যন্ত পড়া শেষ রিডিং চ্যাপ্টার রিডিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং সবাই সায়েন্সের বই খুলো সায়েন্সের বই এটা তোমাদের সায়েন্সের বই খুলো পেজ নাম্বার 8 সবাই খুলেছো পেজ নাম্বার 8 এবার দেখো আমরা এখান পর্যন্ত পড়েছিলাম আগের দিন সামওয়ান টাচেস देम পর্যন্ত পড়ানো হয়েছে আজকে আমরা লিভিং থিংস ব্রেদ মানে জীবিত জিনিসগুলো নিঃশ্বাস নেয় অল লিভিং থিংস ব্রেদ এয়ার সমস্ত জীবিত বস্তুগুলো অথবা জিনিসগুলো বাতাস নিঃশ্বাস নেয় উইদাউট এয়ার দে উড ডাই বাতাস ছাড়া তারা মরে যাবে হিউম্যান বিইংস অ্যান্ড অ্যানিমালস ব্রিদ থ্রু দেয়ার নোজ মানুষ এবং প্রাণীরা নিঃশ্বাস নেয় তাদের নাক দ্বারা ফিশেস হ্যাভ গিলস টু ব্রিদ ইন এয়ার মাছদের আছে কানকো যেটা দিয়ে তারা হাওয়া বাতাস নিঃশ্বাস নেয় জলের মধ্যেও বাতাস হাওয়া থাকে Plants also breathe. Gachirao nissas nai. They breathe in through their leaves. Tara nissas nai tade pata dut pata dara. The leaves have very tiny pores called stomata through which they take in air. Sen pata nutte ache kubi choto choto chidro. যেটাকে বলা হয় স্টোমেটা সেইটা দিয়ে তারা বাতাসকে ঢোকায় আর ওই বাতাস দিয়ে তারা নিঃশ্বাস নেয় লিভিং থিংস রিপ্রোডিউস জীবিত জিনিসগুলো পুনরুৎপাদন করে অল লিভিং থিংস রিপ্রোডিউস দেয়ার ওন কাইন্ড সব সমস্ত জীবিত জিনিসগুলো পুনরুৎপাদন করে তাদের নিজের মতো A plant usually grows from a seed. একটা গাছ সাধারণত বৃদ্ধি করে একটা বীজ থেকে. Seeds produce the kind of plants they belong to. বীজগুলো উৎপন্ন করে সেই একই ধরনের গাছ যেটা তারা যেইটা যে বীজটা তাদের হয় মানে যেই ফল থেকে বীজটা হয় সেই ফলেরই গাছ তারা বৃদ্ধি করে সাম প্ল্যান্টস গ্রো ফ্রম স্টেমস লিভস অর রুটস অফ দ্য প্যারেন্ট প্ল্যান্ট প্যারেন্ট প্ল্যান্ট মানে হচ্ছে বড় গাছ মানে মা গাছ ওই কিছু গাছগুলো বৃদ্ধি হয় কাণ্ড থেকে পাতা থেকে অথবা মূল থেকে তাদের বড় মা গাছ থেকে মা গাছে হিউম্যান বিইংস গিভ বার্থ টু বেবিজ মানুষরা জন্ম দেয় শিশু বার্ডস লে এগস পাখিরা ডিম পারে বেবি বার্ডস কাম আউট অফ দ্য এগস বা ছোট পাখিরা বা শিশু পাখিরা বেরিয়ে আসে সেই ডিম থেকে অ্যানিমালস লাইক ডগস ক্যাট কাউস এসেট্রা গিভ বার্থ টু দেয়ার বেবিস প্রাণীরা যেমন কুকুর বিড়াল গরু ইত্যাদি তারা জন্ম দেয় তাদের শিশুদের Non living things like chair, car, or computer do not grow. অজীবিত জিনিস যেমন চেয়ার গাড়ি অথবা কম্পিউটার তারা বৃদ্ধি করে না বলস টেবলস টয়েস অ্যান্ড আদার নন লিভিং থিংস ডু নট নিড ফুড বল টেবল খেলনা এবং অন্যান্য অজীবিত জিনিসগুলোর
প্রয়োজন হয় না খাবারে মোরওভার নন লিভিং থিংস ক্যান নট ফিল ব্রিথ অর রিপ্রোডিউস তার চেয়ে বেশি অজীবিত জিনিসগুলো অনুভব করতে পারে না নিঃশ্বাস নিতে পারে না অথবা পুনরুৎপাদন করতে পারে না দেখো এদিকে দিয়ে এদিকে দেখো এই ছবিটা দিয়েছে নিচে অঙ্কুর বীজ পোতা হয়েছে সেখান থেকে একটু ছোট্ট করে অঙ্কুর উঠেছে দিয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে মাটির ভিতরে আছে মাটির মধ্যেই অঙ্কুরিত হচ্ছে দিয়ে আস্তে আস্তে মাটির ফেটে বেরিয়ে এসছে দিয়ে অঙ্কুরটা বেরিয়ে এসছে দিয়ে পাতা দেখো আস্তে আস্তে বড় হচ্ছে উপরে পাতলা নরম সবুজ কাণ্ড রয়েছে আর চারিদিকে পাতাগুলো ছড়াচ্ছে দিয়ে আস্তে আস্তে গাছটা বড় হচ্ছে এটা স্টেজেস অফ জার্মিনেশন মানে হচ্ছে এটা স্টেজেস মানে হচ্ছে কি যখন পর পর বৃদ্ধি করছে এটা অঙ্কুরোদ্গম অঙ্কুরোদ্গম বলা হয় এই স্টেজেসটাকে যেখানে প্রথম বীজ পোতা হলো তারপর আস্তে আস্তে ওখান বীজ মাটি প্রথম থেকে ভিতর থেকে বেবি প্ল্যান্ট হচ্ছে এই সিডের ভেতরে দিয়ে আস্তে আস্তে ওটা বেবি প্ল্যান্টটা বীজ থেকে ফেটে মাটির উপর উঠে আসছে দিয়ে এইভাবে বড় গাছ হচ্ছে এটা যখন রিপ্রোডিউস হচ্ছে বীজ থেকে রিপ্রোডিউস হয়ে একটা প্যারেন্ট প্ল্যান্ট বানছে এবার নাও ইউ নো হাউ লিভিং থিংস অ্যান্ড নন লিভিং থিংস আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার এবার এখন তোমরা বুঝলে কেমন ভাবে জীবিত জিনিসগুলো এবং অজীবিত জিনিসগুলো পার্থক্য হয় এক গোজানা থেকে এবার বুঝতে পারলে তো অজীবিত জিনিসগুলো আর জীবিত জিনিসের মধ্যে কি কি পার্থক্য তারা জীবিত জিনিসগুলো কি হয় লিভিং থিংস আর নিঃশ্বাস নিতে পারে স্থানান্তর করতে পারে তারপরে খাবার প্রয়োজন হয় তাদের তারা বৃদ্ধি করতে পারে তারপরে কিছু সময় কিছু কাল পরে তারা মারাও যায় তারপর আবার পুনরুৎপাদন হয় আর কিন্তু অজীবিত বস্তু মানে নন লিভিং থিংস দের না তোরা কিছু না তো ওরা নড়াচড়া করতে পারে নিজে থেকে নড়াচড়া করতে পারে না আমরা যতক্ষণ ঠেলে না দিব হাত দিয়ে তাদেরকে যখন নড়াবো ততক্ষণ তারা নড়বে না তারপরে তারা পুনরুৎপাদন করতে পারে না তারা না তো বৃদ্ধি করে না তো ওরা মরে যায় কারণ তারা তো রিপ্রোডিউসই করে না তো মরে যাবে কি জিনিসগুলো ছোট বা বড় হতে পারে মানে ছোট মানে কি ভেঙে ছোট হতে পারে কিন্তু নিচে থেকে হবে না তো এটা হয়ে গেল তোমাদের লিভিং থিংস এন্ড নন লিভিং থিংস এবার দেখো কিওয়ার্ডস ন্যাচারাল থিংস থিংস উইচ আর মেড বাই নেচার মানে প্রাকৃতিক বস্তু যে বস্তুগুলো তৈরি হয় প্রকৃতির দ্বারা সেগুলোকে বলা হয় ন্যাচারাল থিংস নাম্বার টু ম্যান মেড থিংস থিংস উইচ আর মেড বাই ম্যান মানে মানুষ দ্বারা তৈরি করা বস্তুগুলোকে জিনিসগুলোকে বলা হয় ম্যান মেড থিংস নেক্সট পেজ দেখো নাম্বার থ্রি লিভিং থিংস থিংস উইচ হ্যাভ লাইফ লিভিং থিংস মানে কি জীবিত বস্তু বা জিনিস যেই জিনিসগুলোতে থাকে জীবন নাম্বার ফোর নন লিভিং থিংস থিংস উইচ ডু নট হ্যাভ লাইফ যেই জিনিসগুলোতে জীবন থাকে না প্রাণ থাকে না সেই জিনিসগুলোকে নন লিভিং থিংস বলা হয় মানে অজীবিত জিনিস নাম্বার ফাইভ স্লিদার টু মুভ কুইকলি অ্যাক্রস আ সারফেস বাই টুইস্টিং অর কার্ভিং মানে হচ্ছে মুভ মানে স্থানান্তর করা কুইকলি মানে তাড়াতাড়ি অ্যাক্রস আ সারফেস মানে এক জায়গা থেকে এক জায়গায় বাই টুইস্টিং মানে বেঁকে বেঁকে বা এটা কার্ভিং টুইস্টিং অর কার্ভিং একই একা ব্যাখ্যা করে চলাকে বলা হয় স্লিডার তারপর ওটাকে আরেকটা কি হচ্ছে ক্রল মানে হামাগুড়ি দেওয়া সিক্স পয়েন্ট হচ্ছে সেন্স অর্গানস অর্গানস সাচ অ্যাজ আইস ইয়ার্স টাং নোজ অ্যান্ড স্কিন মানে ইন্দ্রিয় অঙ্গ কি করছে যেই অঙ্গগুলো যেমন চোখ কান জিভ টাং মানে জিভ নাক এবং টক অথবা চামড়া এইগুলোকে বলা হয় ইন্দ্রিয় অর্গন অঙ্গ এগুলো দিয়ে আমরা অনুভব করতে পারি যেমন চোখ দিয়ে আমরা দেখি ইয়ার দিয়ে কান দিয়ে আমরা শুনি তারপরে টাং দিয়ে আমরা চাখি নোজ দিয়ে আমরা গন্ধ শুনি অথবা এবং নিঃশ্বাস নিই
এবং চামড়া ত্বক দিয়ে আমরা স্কিন দিয়ে আমরা ছুঁই বা অনুভব করতে পারি নাম্বার 7 গিল অ্যান অর্গান থ্রু হুইচ ফিশ অ্যান্ড সাম আদার ওয়াটার অ্যানিমালস ব্রিথ মানে একটা অঙ্গ যেটা দ্বারা মাছ এবং অন্যান্য জলের বাস করা পশুরা নিঃশ্বাস নেয় সেটাকে বলা হয় গিল অথবা কান্ত নাম্বার 8 রিপ্রোডাকশন The process of producing babies or young animals and plants. মানে পুনরুৎপাদন করা যে প্রক্রিয়া দ্বারা শিশু উৎপন্ন হয় অথবা ছোট প্রাণী এবং গাছ উৎপন্ন হয় সেটাকে আবার উৎপন্ন হয় সেটাকে বলা হয় রিপ্রোডাকশন অথবা পুনরুৎপাদন হয়ে গেল এটা শেষ এবার পরের দিন তোমাদের কোশ্চেন আনসার লেখানো হবে